আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন আমাদের কলরব শিল্পী মাহফুজুল আলম, আমাদের বন্ধু, এটা আমাদের মাঝে নেই। আসলে বলার কিছুই নাই, তেমন কিছুই, দুনিয়াটা এমনই, কেউ আগে কেউ পরে যাবে। তবে ওর যাওয়াটা কেমন যেন ছিল আর কি। বাদ আছে হয়তো ওর জানাজা হবে মাধবদী নরসিংদী, যারা অংশগ্রহণ করতে পারেন অবশ্যই অংশগ্রহণ করবেন। বাড়িতে চলে আসছি দুদিন আগে, আজকে সকালে হঠাৎ করেই বড় ভাই বলল যেতেও পারছি না, জানেন যে ঢাকার রাস্তাঘাটের যে অবস্থা, কত দূরে চলে আসছি, শেষবারের মতো দেখতে পাচ্ছি, সহ্য করতে না পেরে এসে লাইভে আসলাম। আপনারা দোয়া করবেন মাহফুজের জন্য, আল্লাহ যেন তাকে জান্নাত ফেরদৌস দান করে, সমস্ত গুণাগুলোকে মাফ করে দেয়, আল্লাহ যেন ওর মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ওর মাকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আপনারা দোয়া করবেন সবাই, আল্লাহ যেন ওর মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। সবাই খাস করে দোয়া করবে, 10-12 বছর একসাথে থাকে, একসাথেই বড় হয়েছি, সেই ছোটবেলায় আসছি কলরব একসাথে, কে কখন চলে যায়, সবাই সবাইকে মাফ করে দিয়ে আমার বন্ধু মাহফুজকে। আল্লাহ, আল্লাহ আপনারা মাফ করে দিয়ে দোয়া করবেন ওর জন্য, ওর জন্য দোয়া করে আল্লাহ যেন ওকে জান্নাতে। আল্লাহু আকবার, ইয়া আল্লাহ।